একটা প্রতিক্রিয়া করাই লাগবে। এ পরি পরি, জাস্টটা কেমন লাগে কদি? বলতে আসি না কিচ্ছু লাগবে না। হন না, সময় থাকে বিষ না কাটাইলে হইবে না। আপনি অত টেনশন করেন না, ও ঠিকই যাইবে, হানি কোনো কিছু থাকবে না। নি ঘটনা হয়েছে কি, রাতে যদি একটা ফ্রেশ ঘুম দেয়, মানে সুন্দর একটা ঘুম দেয়, দেখুন সকালবেলা কালে ফকফকা হয়ে গেছে। ঘটনা হয়েছে মুই কত জায়গায় যাই না, রাস্তাঘাটে জঙ্গলে মঙ্গলে ঘুরিয়ে বেড়াই না, লতার ঘষা লাগে, পিঁপড়ে কামড়ায়, রাত্রে এই যখন একটা ঘুম দিই সকালবেলা কারে ফ্রেশ। আপায়ও সেরকম হয়ে যাইবেন, আপনি কোনো টেনশন করেন না আম্মা। এ বাদরে বাসে, মোর মাইয়া যদি কিছু হয় তোর কলরাটা আমি একটা সাবাই খাই না, মো মনে রেখেছি কথাটা। হ্যালো দিদি, কেমন আছো? হ্যাঁ মুই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালোই আছি। মুই একটু নিচে রুটি নিতে আইছি, তোমার মাল্লয় কথা কবা সাসি নেন। হ্যালো মা, মুই ভালো আছি, তুই ভালো আছো? মুই ঠিক আছি। আব্বা কেমন আছে মা? হয় মা ভালো আছে। তোর আব্বার ছাত্ররা দলে দলে আইতে আছে, হাবুর ফেসবুকে খবর পাইয়া ব্যাপারটি সুইটে আইতে আছে। হয় রে মা, জীবনে কোনোদিন চিন্তাও করি নাই, তোর আব্বারে দেখিয়া অনেকে মোর হাতে টাকা পয়সাও দিতে আসে। তোর আব্বারে যে হক গলে এত বেলা পায় মুই আগে টের পাই নাই। তোর বাপের উপর মুই কত রাগ করছি, কইছি খালি ছাত্র আর স্কুল লইয়া থাকলে চলবে, নিজের মাইয়ার ভবিষ্যৎ দেখতে হইবে না? এখন ওনার ছাত্রগুলোর ব্যবহার দেখিয়া মনটা বইরে গেছে রে মা। আলহামদুলিল্লাহ। ও মা, আব্বার কি মোয়ে বলি সরছে? আব্বা কি কথা কইতে পারে? না রে মা, অহনো কথা কইতে পারে না, তাই ডাক্তার ভরসা দিয়েছে অপারেশন করলে পরে সুস্থ হইয়া যাইবে, আর তোর বাপে কথা কইতে পারবে। তুই চিন্তা করিস না মা, আল্লাহর ডাক। আল্লাহ আল্লাহ গো, তুমি মোর আব্বার হায়াতটা বাড়াই দাও, মোর আব্বা এত ভালো মানুষ, তুমি তারে সুস্থ বানাই দাও। মা মুই বাড়ি বাড়ি নামাজ পড়ে আব্বার লাগে দোয়া করি, আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবে। তুমি আব্বার দেয়ালে থাকো, কোনোভাবে দূরে কোনোভাবে যাইও না, আব্বার লগে লাগে থাকো। আচ্ছা মা, আর একটা কথা, তুই যে চেয়ারম্যানের বাড়িতে যাইয়া স্ট্যাম্পে সই করে আইসো, সেইটা কি নিয়ে আইসো? না মা, মুই তো হ্যাঁ আনি নাই। ও মোর খোদা, আনো নাই কির ফির নেই? মা ওখানে তো প্যাস লাগছে, তাহা তো হে ফেরত নিতে চায় না। ও মোর খোদা, এটা কি কইতে আসো মা? তাহলে কি শেষ পর্যন্ত মোগর বাগানটা যাইবে? এত সোজা না মা, জায়গাটা আব্বার নামে, আব্বাই যদি এই জায়গা হেগো নামে দলিল না করে দেয় কোনো আইনি ব্যবস্থাও এই জায়গা নিতে পারবে না। তোর কাছ থেকে যে স্ট্যাম্পে সই নিছে, হাইডার কি করবি? মুই হেগোটা ফেরত দিতে লইছি, হেরা নেয় নাই, বিষয়টা মুই হাবু ভাইরে জানাইছি, হাবু ভাই কইছে বিষয়টা আমি দেখতে আসি, আর তুমি আব্বার দিকে খেয়াল রাখো, এদিকে মুই সামলাইতে আসি, ঠিক আছে মা? ঠিক আছে রে মা, তুই সাবধানে থাকিস। ও মা তাহলে রাহি। মনু কেমন আছো? যে কাকু ভালো আছি, মুই আম্মি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তোমার আব্বার খবর কি, চিকিৎসা কেমন চলছে? তাহলে আপনি হরতে ডাকছেন? ওরে ভাই হরতে ডাকি চাই, এত হাবুরে সরাইতে হইবে। ও তাহলে ভালো কথা, আপনি সরাইবেন, আমি কি করবো? এই বলদের ঘর, আমি কি ওই খালি সরানোর কথা কইছি? তাহলে আরে চেয়ারম্যান বাবি খালি ওই সরানো দেখবে না, সরানো হইয়া ভিডিও করা হেই হ্যারে দেখাই তৈবে। এখন আমি আমাগো হাবুরে কেমনে আমি সরাবো? তুই মরে হাসাই এমন একটা বুদ্ধি দে জানি, হাপ ও মরে লাডিও না বাঙ্গে, এই বুদ্ধিটা দে একটু। এত বছর মেম্বারগিরি করছেন, আপনার মাথায় কি হ্যাড নলেজ একটু খাটে না, হরবেন না কি? আপনি হাপ ও মারতেছেন আবার লাডিও ভাঙতেছেন না, হে লইবে কেমনে? দুইটো তো একটা নষ্ট, আমি হরতেই হইবে হুট করিয়া মোহের উপরে না কইছি ম্যাডাম। হন মুই হাবুর লে যাইয়া গালের মধ্যে সোফার দিমু, সেইটা তুই ভিডিও করবি গোপনে, বুঝাইতে পারছি? সেই গোপন ভিডিওটা নিয়ে পরে চেয়ারম্যানের দেখাই দিমু, যাবেলা শেষ হয়ে গেল। ধর আমি হাবুরে চড়ামু কিন্তু হাবু বুঝতে পারবে না। এ ভাইয়া
আপনি যে মেম্বার আনলেন এটাই তো আমার ভাবতে হন কেমন দিন লাগতে আছে। একটা সুস্থ সবল পোলারে আপনি দুটো ঠাড়াইয়ে দুটো সর মারবেন, একে বসবে না, একে একটু লড়িয়ে সরিয়ে উঠবে না মিয়া। আমি কি চিন্তা করেন? চিন্তা করি মানে কেমনে এই কামটা করব, ফোন বুদ্ধি এটা পাই গেছে। কি বুদ্ধি? ফোন আপনি কি চোখ পকেট লই করেন? আমার মতো একটা জলজন্ত মানুষ এনে বইয়ে রয়েছে আর আপনি মরে দেখতে পান নাই না? মুই জানি মুই আপনার লগে অনেক বড় অন্যায় করছি, খারাপ ব্যবহার করছি। আসলে ওই কি ওই দিনে স্কুল ছুটির পর মুই রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন ওই গুড়ো গেরারাও আসতে আসছিল। তোরা আসতে আসতে ওরা কথায় কথায় কথা বলাবলি করতেছিল যে এই সেকেন্ড চেয়ারম্যান নাকি ইচ্ছা করে আপনার সাথে এই ধরনের উল্টাপাল্টা কাজকাম করছে, সেকেন্ড চেয়ারম্যান আপনার ক্ষতি করার জন্য এইসব করছে। তারপর আরেকটা গুড়ো গেরা বলতেছিল যে হাবু ভাইয়ের মতো ভালো মানুষই হয় না। আরেকটা স্যারা বলতেছিল যে সে আপনার মতো হইতে চায় বড় হইয়া। চিন্তা করেন এইরকম ভালো একটা মানুষ সবাই যার মতো হচ্ছে, সবাই যাকে এত ভালো বলে, আমি এতদিন ধরে সেই মানুষের সাথে কীরকম খারাপ ব্যবহার করছি, কীরকম অন্যায় করছি, এই মনে পড়ার পর থেকে মোর খুব খারাপ ঠেকতে আছে। আপনি মোরে শাস্তি দেন, আপনি মোরে তুললে তুললে মারেন, মাইরে হসপিটালে পাঠান। আর যদি তা না করেন মুই করলাম আবার খারাপ ব্যবহার শুরু করবো। থাক 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 থাক, আগে তুইবে না আর আগে তুইবে না। এখন হলে আপনার একটা দাদা দিব ওখানে, সেই দাদার যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে খারা রূপে মানে শাস্তি দিব, খারা রূপে আপনার প্রাপ্য শাস্তি আপনার বুঝিয়ে দিব। আর যদি উত্তর দিতে না পারেন হলে মুই যেইটা কমু, এরপরেতে আপনার লগে মোর দেখা হইলে মোর প্রথম যে কথাটা আপনার বলবো সেইটা মানিয়ে চলতেইবে। কি রাজি হলে কি দাদা দিব? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আপনার দাদা বলেন। আচ্ছা হলে প্রস্তুত। আচ্ছা বলেন তো এমন একটা জায়গার নাম বলেন যে জায়গাটায় মাঝে মধ্যেই মোরা যাই, আমি যান মুই যাই, বেশিরভাগ সময় যাই মোরা মন খারাপ করিয়া, তবে মাঝে মধ্যে কিন্তু আমরা হাসি খুশি হইয়াও যাই। এই জায়গাটা এমনভাবে মানে এই জায়গাটার নাম এমনভাবে তৈরি হয়েছে, সেইখানে ধরেন যে একটা পাখির নাম, মানুষের শরীরের একটা অঙ্গের নাম আর একটা ফলের নাম, এই তিনটে যোগ করলে জায়গাটার নাম হয়। কি বুঝাইতে পারছি? এখন বলেন জায়গাটার নাম কি? আপনার খেলা শুরু। পাহির নাম আপনারে কইলাম দেখলে বোগদা বোগদাই লাগে, আপনি কইলাম ওরম বোগদা না, আপনার মাথায় কইলাম অনেক প্যাঁচ আছে। প্যাঁচ না থাকলে কেউ এইরকম প্যাঁচের একটা প্রশ্ন করতে পারে, ধাঁধা ধরতে পারে? এই ধাঁধা তো মোর দ্বারা পারা সম্ভব না, আপনি বলেন বললে দেন। আচ্ছা উত্তর তাহলে তো হলে আমার দেওয়াই লাগে, কিন্তু মাথা রাখতে হইবে এরপরে মুই যে এরকম হেঁটে মানিয়ে চলতে হবে। কি রাজি? আপনার কথা আমি মাইন না চলবো, এখন আপনি দাদাদার উত্তর দিয়ে দেন। হাসপাতাল। হ্যাঁ হাসপাতাল বুঝাইছে। এত রাত হইলো এখনো পোলার কোনো খবর নাই, অস্থির লাগতে আছে। একটা মোবাইলের রুহার কতক্ষণ থাকে? মোবাইলের উপরে সারাদিন যে অত্যাচারটা চলে। হ্যাঁ বলতে পারো তুমি, সারা জায়গায় ফোন দিয়ে বেড়ায়, খুদা মাস্টারের চিকিৎসার পিনে চান্দা তুলে বেড়ায়, আর হারা দুনিয়ার দিয়ে ফোন আয়। ওটা তো একটা যান নাকি হেরপিন নেই কইছি, ব্যাটারি চার্জ মনে হয় চলে গেছে, মোবাইল মরে গেছে। আমি চান্দা কন কি মানে একজন শিক্ষকের চিকিৎসার লেগে টাহা উডায় হেয়ারে কয় চান্দা হন, মোবাইলে ভিডিও করে সাইড দিয়েছে।
সারা দুনিয়ার মানুষ দেখতে আসে, দোহানে দোহানে ইয়ে লইয়ে কথাবার্তা হয়। কি কথাবার্তা হয়? যে আব্বা মাস্টার লইয়ে চাঁদাবাজি করতে আসে। তুমি কি মনে করছো এ মোর কানে আয় না? আয়, এই সমাজসেবার গুরু দায়িত্ব। কান্দে তুলে তোমার পোলারে কেটে নেছে কইছে। আর তুমিও কম না, তুমি যে পোলারে মাঝে মধ্যে উস্কানি মারো, মনে করছো আমি বুঝি না? ভালো হয়নি বুঝি। আচ্ছা আমার কি মোর পুতের ওই খারাপ দিকটা ছাড়া ভালো দিক তো হয়ে পড়ে না? মুই খারাপ? মুই তোমার পোলার একমাত্র শত্রু, তোমার পোলার ভালো মুই চাই নিয়া, বলতে পারছো না? কাক বসে ওইসব টেনশন হরো। আজকে যে ঘটনাটা ঘটছে সে একটা দুর্ঘটনা ভাবি। এ সম্পর্কে কেউ যেন কিছু না জানে, তুইও কিছু জানো না, কিছু দেখো নাই, দেখছো না? আমি কিচ্ছু দেই নাই, কিন্তু সেকেন্ড চেয়ারম্যান আপা ওই কথা মনে হইলে মোর গাল দুইটা এখনো টাড়াই ওঠে। ওই কালিয়া হালার পর হালার হাত দুইটা এত শক্ত, ওরে বাপু রে, মানে কি আর কম মনে হয়, টাড়ি সিংয়ের না হাট মনে হয়েছে, তুই লোহার হাতর দিয়া মোর দুই কাল পাশে দুইটা বাড়ি মারছে। হালার পো হালা, শক্তি থাকবে না? ছোটবেলা গুনে কি হরছে ওই পাডার করে পাড়ায় আয়, বাপের লগে কামলা খাটছে, দান সরাইছে, কুড়াল দিয়ে লাকড়ি কাটছে, আতুরি দিয়ে ইট ভাঙছে, ওরাতে জোর থাকবে না তো থাকবে কারাতে আয়? মোর মনে হয়েছে লোহার হামার দিয়া মোর থোতমা পাশে বাড়ি মারছে, খেয়া আবার জোড়া বাড়ি, মানে দাঁত লড়ছে তো লড়ছে, লগে মারিও লড়িয়ে উঠছে। ওরে বাপুরে বাপুরে, মানে আমার কাছে তো এইরকমই ফিল হয়েছে সেকেন্ড চেয়ারম্যান আপা, আপনার কিরকম ফিল হয়েছে? কারণ আপনি তো মাইয়া মানুষ, একদম লাতি মেলা মার মুতোর মুখ পাশে ইয়ে হালার পোহালা। এ তুই ইচ্ছে করে মনে করাই দাও না, আর এক ফির যদি ওই ঘটনা আমার সামনে উচ্চারণ হরো, হেলে বাদুল্লে একদম এই জায়গায় পুঁতি এলাম অতি মানুষেরও না। সরি মোর ভুলেই গেছে, আসলে হয়েছে কি সেকেন্ড চেয়ারম্যান আপা, ওই হালার হালার ওই শক্ত হাতের কথা মনে উঠলেই মোর মাথা খালি ঘুরায়। শক্ত থাকবে না ওইয়া, তার শক্ত থাকবে নরম হইয়া যাইবে, গুড়া হইয়া যাইবে, পাউডার হইয়া যাইবে, আর ওই পাউডার গায়ে মাইকে ঘুরিয়ে বেড়াবি। হ্যাঁ তুমি জানি মা উবার পরে বুঝতে পারে না যে কোন হানে আর দেশে, যেটা মুই জীবনেও কল্পনা করতে পারি নাই, ভাবি নাই, সেইটাও ঘটাইয়া দেখাইছে। হাবু নামের কোনো মানু আর বাচ্চে থাকবে না, বাচ্চে থাকবে না, হর বাচ্চে থাকা উচিত না। মুই ইয়াহনি পোলা পান লইয়া ইয়ে রাইতের বেলার তরিয়া নিয়ে খাই হয়। গরম মাথায় কোনো সিদ্ধান্তে যাওয়া যাইবে না, সিদ্ধান্তে যাইতে হবে ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায় এমন কিছু ভাবতে হইবে যাতে করে মোর সাপটাও মরে আর লাডি গর না ভাঙে। মোর একটু ভাবতে দে, তোরে বলিয়ে রাখতে আসি, হাবু নামের কেউ থাকবে না, কেউ যা বললে কি একটু বরফ লইয়ে যা। থাক আমার চিন্তাও করতে হইব না, কিছুই করতে হবে না, মেরম করে বই থাক, যা করার মুই করতে আসি। তুমি কি করবা যা কারণে তোমার পোলাই করতে আসি, এই যে দেরি করে রাত্রে ফেরে তো নিত্য দিনের ঘটনা। তাই দেখো কার গরু বিয়ে চেহারে তাই বইয়ে রয়েছে, তারপরে কি তারপর কার ছাগলের দুগ্ধে বাস্ত হয়েছে তাই ডেকে নইলে না, সেই লাগি গবেষণা করতে আসে, তারপরে যাই দেখো ধান খেতে মাছে আর ধানে দুগ্ধ করতে আসি, সেই আমি টইতে গেছে ওরে অস্ট্রেলিয়া পাঠাইছি, কি ফিরনে এই তেল দরবার করতে পাঠাইছি। তুমি যাইয়ে দেখো যে কার বাড়িতে ওই যে গরুর বাছুর দুধ খাইতে আসে না, হ্যার মান ভাঙাইতে আসে। আমি এসব কি কইতে আসে না, আমি কি একবার খেয়াল করিয়ে দেখছেন
জামনের পুতের উসিলায় কতগুলা মানুষের অভাব কাইটে সুখের মুখ দেখছে, হেরায় যে দুইটা ভাত খাইয়ে বাচ্চা আছে, এই দেখে আমার খুশি লাগে না? হ্যাঁ খুব খুশি লাগতেছে, এই ফিল খুশি লাগতেছে, মনে হইতেছে বান্দরের মতো লাফাইলে ফাই নাচি ডান্স করি, বুঝলা? এই হাঙ্গা গ্রামের মানুষ আইয়া কি মুড়া দিয়ে যাইতেছে, হ্যাঁ গরুর দুধ দিয়ে যাইতেছে, মাছ দিয়ে যাইতেছে, মাংস দিয়ে যাইতেছে, মতো কালী বাজাইতে ইচ্ছে হচ্ছে। হনেন আমি যে সকালে মাছ বাজার দিয়ে ভাত খাইছেন, হ্যাঁ ওই স্মেলের বাহে দিয়ে গেছে, আর কফিলের বাহে 2 কেজি গরুর দুধ, খাটি গরুর দুধ দিয়ে গেছে, দিয়ে কইছে ভাবি ওই পোলারে খাওয়াইয়েন, খুশি হইয়ে দিয়ে যায়। এই দেওয়া না, এই ওইসে দোয়া, এই ওইসে ভালোবাসার সম্মান, এই আমি বোঝেন? হুম, চিন্তা ভালো হয়ে করছি, খাও খাও, ভালো হয়ে খাও, দোলার খাও, করে টাকা তো আমার তুললে খাও, দেই কতদিন খাইতে পারো এই বুড়া, এই আড্ডা, এই গরুর দুধ। হুম, একটা দিন মনে রাখো, তোমার পোলা শকুনে টার্গেটে বইলে গেছে, শকুনে নজরে বইলে গেছে, ওই নজরে গিয়া এক আল্লাহ ছাড়া তোমার পোলার কেউ বাঁচাইতে পারবে না। ওইসে থাক, আমি মরে ডর দেখেন না, উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখবি মোর পুতের, এখন আমি এত প্যানা না পুইটা, আমি আল্লাহর হস্তে যাই দেখেন, মেলা রাইত হয়েছে, মোর পোলাটা কমে আছে, যান। হ্যাঁ যাইতে আসি, তোমার পোলারে খুঁজতে না না তোমার তো তুমি মরে ভাবতে পারা, হ্যাঁ মোর বোঝা হয়ে গেছে। লইগা স্থির হয়ে গেছে মনে হইতেছে, আকি এ তুই ওরম হারে চাইছিস কি লাগিয়া, কি হয়েছে কি তোর, খিদে লাগছে নাকি আয়, খিদে লাগছে মনে হয়, খাবি কিছু, খাবি খাবি আয়, আবার চাইছিস তুই মোর দিকে, আকি দাও খাই পর সব মিলে চাইছিস মোর দিকে, আরে আব্বা তোর কপালে তো মাইর বরাদ দই গেছে, মাইর ছাড়া আর কিছু নাই, এ ও সামনে কা হলো চাই আবার তাই হ্যালো হাবু ভাই, কেমন আছ? কি আছেন কেমন? আপনার ছায়া ভালো আছি। আহ কি রে বাদুলিয়া, হাবু ভাই নাকি মোর চাইতে ভালো আছে? সবাই সামনে বলছে সেকেন্ড চেয়ারম্যানের চাইতে হাবু ভালো আছে, মুই কিন্তু খুব রাগ করছি। তুই কি করলি, তুই সেকেন্ড চেয়ারম্যান আবার ভালো আছো, তুই বললি কি? আরে বেডা তোকে সেকেন্ড চেয়ারম্যান যতই অভিনয় করুক, তলে তলে তো আসো টেনশনে, তোকে বোঝ দে দিতে আসে না। টেনশনে মুই আল্লাস আমনে বুঝি নাই, ও লাড়ি লুড়ি দেখি টেনশন নাইতে আসে না, না তাহলে টেনশন আনার লেগে মারবেন ওই দিন স্কুলে দেখেন নাই, আমি স্কুলের মধ্যে হাবুর বীজ বনছি, এই বীজ ধীরে ধীরে বড় হইবে, গাছপালা ডালাপালা সাজাইবে, এই ডালাপালার আড়ালে আবডালে পড়ি আপনার নাচ হয়ে যাইবেন, ডাইনোসর নাম হচ্ছেন ডাইনোসর, ডাইনোসরের আমলে ডাইনোসর ছিল সবচেয়ে ক্ষমতাধর, সেই ডাইনোসর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, সেইরকম আপনারাও বিলুপ্ত হয়ে যাবেন, যখন হাবুরা মাথা ছাড়া দিয়ে উঠবে, এই অন্যায় শেষ হইবে, এই হাবুগো দ্বারা মনে রাখছেন। শোন বন্ধ হয়, হাবু আর একটু মাথা উঠেই যাকবে না, ক্ষমতায় কি ভাই লাইত হয় সেটা মোরা বুঝি, তবু মত খয়রাতির বুঝবি না,
তুই যে কইলি বিষ বুন্যে দিয়েছ, তোরে মারার পিছনে আরেকটা কারণ হইতেছে এই বিষগুলো যাতে বড় ইয়া বটগাছ ছাড়াইতে না পারে। অগো মাথার মধ্যে যেন থাহে যে হইলে আরেক হাবু হওয়া যাইবে না, হাবুর দ্বারে কিচ্ছু নাই। ওইতে হইলে সেকেন্ড চেয়ারম্যান হওয়া লাগবে, হাবু থাকবে না এই দুনিয়ায়, হাবু থাকবে না। মোর সৌকনে ঘুমাইতে গেছে, তুমি ঘুমাও না কিরপির নে কেমন দাঁড়াছো হে ঘুমাইবে মোর একটু ক। আরে মাবু গালটা ফুললে কি অবস্থা হয়েছে, হেই সময় করে মুই করলাম গেদু কোনো তেল দিয়ে আন্ডা বাগিয়া হে মিশাইয়া লেপ দিয়ে দিই, বিষটা দাম যাইবে না পোর কথা তুই হন ভাই। মা একটু চুপ থাক পা প্লিজ, আমি যেটা জিকাই সেটার উত্তর দাও। আচ্ছা আচ্ছা ক কি কথা কবি ক। মামা যে লোকের দ্বার কোনো অস্ত্র নাই সেই লোকের নাম্বার আছে তোমার দ্বারে? হ্যাঁ কি তুই সেই নাম্বার দিয়ে হরবি কি ওই পিঁপড়ে মারতে কি অস্ত্র কিনবি? হয় সমস্যা, কোনো সমস্যা না মোর কোনো সমস্যা না, পিঁপড়ে মারতে তো অস্ত্র কেনার কথা না। এগে দু আসল ঘটনাটা কি মোর একটু খুললে ক দেখি অস্ত্র দিয়ে হরবি কি? এক বিষয় বোঝ, মগজ চায়ের পাশে কিন্তু শত্রুর কোনো অভাব নাই, এখন যদি মগধারে অস্ত্র থাকে হলে তো কোনো সমস্যা নাই, অস্ত্র থাকলে মানে আইয়া কি কইবে না কইবে কত অনেক খুশ করে দিয়ে কইবে, সমস্যা কোথায়? এই অস্ত্র মামলার কেসে মোর ভাই এখন জেলে পৌঁছতে লাগছে, হন মা তুই মোর একমাত্র মাইয়া, তোর লাগবে আরও দশটা বড়িকে রান্নে দিব, কিন্তু অস্ত্র লইয়ে তোরে আমি খেলতে দিব না কিছুতেই। মারে মহিষা আই না মোর একটা মাত্র মাইয়া হই জেলে যেই পড়ছে মরু। তুমি কত অনেক বেশি কইতে আসো, যাইয়ে ঘুমাই পড়ো, আমার ব্যথা নিয়ে তোমার চিন্তা করতে হইবে না, বরফ দিলে ফুলও কিনে চলে যাবে। যাইতে লাগছি তো তুই মুই যাই হুইয়ে পড়ো, রাইত গুলো মেলা হইছে। আমি একটু যাবো প্রজেক্ট করবো ওই যাইতে আছি ওখানে জমি যেতে যাবো। কি করবো বাজান, তোমার দেখলে তো মনটা ভালো হয়ে যায় কিন্তু কি করবো, মাইডার লগিয়া মনটা পড়ে না আমারও খারাপ লাগে, কারণ মাইয়াটা আমার লোক কত আউসতাম সে করতে কিন্তু ওই যে আসুক কামটা করবে এত বুঝতে পারি নাই। আচ্ছা জেসমিন থাকে কমে এক করতে পারেন, কোনো খোঁজ খবর আছে? খোঁজ খবর ওই হুনছি হুনার হুনা হুনছি ওই যে ডাক্তারটার লাগে গেছে ভাগিয়া এই হুনছি ওই ঢাকা ওই যে গাজীপুর কোন গার্মেন্টস বলে দুইটা মিলিয়া চাকরি করে কও যে ভাইয়াই কোনোদিন নিজের মেলা উঠাইয়া খায় নাই, আর হেই মাইয়াই এখন যাইয়া মানের কাম করে মেশিন চালায় এখন মনটা ভালো। কাকু 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 মন খারাপ করা যাইবে না, মন খারাপ করবে আপনি হইলেন যাইয়া মগ নির্বাচিত মেম্বার, এখন আপনি যদি জেসমিনের এই ব্যাপারটা লইয়া মন মারাইয়া থাকেন হলে তো গ্রামবাসী বঞ্চিত হয় উন্নয়ন দিয়া বুঝছেন, এ মাথার তো যাইয়া হালাইয়া দেন জেসমিন বুঝে শুনিয়ে গেছে সে বুদ্ধিমান মেয়ে, অত ব্যাপারটা লইয়া আপনি মনে কষ্ট পাইয়েন না সে। না না এখানে একটা মশা বইছিল বড় একটা ডেঙ্গু মশার মতন, তা চিন্তা করলাম ফেলাই দিবার ডেঙ্গু মঙ্গু হইবে।
আরে কাকু, আপনি আমার এই আগে আগের মতো স্নেহ করেনি হইনা? ওরে বেডা, কি কনা না কাবু, তোমার জায়গা আগে যেখানে ছিল মোর হৃদয় হেহেনি জায়গাটা আছে। কি ধর মুখফলটা খারাপ বুঝলে না মাইয়াডাই? চঞ্চল প্রকৃতির উড়িয়ে গেছে, সে আমাদের সাথে মিসকল খেলাইতে আছে। হাবুর বিয়ের প্রস্তাব দিয়েছে বুঝছেন, হাবুর বাপের লগে একটু আলাপ আলোচনা করে লই, হেয়ের পরে নয় জানা মুয়ান। ওর সাথে আলাপ আলোচনা করা লাগবে কিরফিন নে? হ্যাঁ, তুমি ওরে হোনাইলা কি কও দেখ? হ্যাঁ, ওসমান চৌধুরী কত বড় বংশ, হুম, কত বড় হয়ে গিয়ে দেখছো, হুম, কি নাম ডাক হ্যাগো? শোনেন হ্যাগোর নাম ডাক এই গ্রাম পর্যন্তই, আর মগো পোলার নাম ডাক হইলে একেবারে বিদেশ পর্যন্ত ছড়াইয়ে গেছে। এই হ্যাঁ হেরা মোগলহান এরম বোগদা না, হেরা খুব ভালোই বোঝে মাইয়ে কোনহানে বিয়ে দিতে হইবে বুঝছেন। হ্যাঁ বলতে পারছি, ওরা ঠিকই বোঝে, তোমার পোলাই বোঝে না। তোমার পোলাই বোঝে কি কোন মানুষের খুব কাম করবে, কোন উপকার করবে, সমাজ উন্নয়ন কাজ করবে, হেই আলু রয়েছি বিয়ে শাদি করতে হইবে, বোরা যে নাতিনাত করে মুখ দেখবো, হ্যাঁ কি তোমার পোলাই বোঝে? বোঝে না আর বোঝবেও না কোনোদিন, মনটাই কয়। কাকু শোনেন, আমরা আবার বলতে আসি, এইটা লইয়া কোনো ধরনের টেনশন করবেন না, জেসমিন দেখবেন হনে এখন বাইরেছে না, বাড়ির দিয়া বাবের কোলের দিয়ে তো বাইরেছে, আপনি তো লুথুপুথু করিয়া জেসমিনটা বড় করছেন, এখন সে বুঝবে জীবন কি জিনিস, বাস্তবতার সম্মুখীন হইবে না, ভাত রানবে, আগে তো খাইতেও না তুললি এখন রানবে, চুল মূল এই যে বাইন্দা দিতে নামলে নিজে আমি দেখছি আমাদের মাইয়ের চুল বানতে, এখন সব নিজে করবে না, জামাই জামা কাপড় দিবে না, সে এখন যাইয়া প্রকৃত মানুষ হয়ে উঠবে বুঝছেন কাকু? কাকু শোনেন, কাইন্দেন না, জেসমিন সুখে আছে, ভালো আছে, এটা আমার বিশ্বাস। তোমার কথাই জানি সত্যি হয়, যদি মাইয়াটা ভালো থাহে থাকুক সহে থাকুক, কিন্তু কত ইচ্ছা আলে আমি অস্ট্রেলিয়ার। ওকে এই মশাটা মশাটা আবার 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 মারি দেই কাকু। না 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 না, ও যাই দিয়ে নে, তুমি যেখানে মেলা হরসলে হেদিকে যাও, বরাবারের দিকে একটু কামাস। না কাকু, আপনারে পাইছি ভালোই হয়েছে, আপনারে লইয়ে যাম পুপ কোলায়, ওই যে 18 বিঘা যে জমি আছে, হ্যাঁ ওই জমিটা দেখতে হইবে, যে এটা আমাকে প্রজেক্টের উপযোগী কিনা লন না, কিন্তু এখন তো বাবা যাওয়া যাবে না, আমার তো ওদিক কাম আছে। আর লন সে কাম পরে করবেন লন, আর দৌড় না ওদিক যে তুমি যাও মেলা, আবারও দিই মশা, আবারও দিই মশা। না না থাক বুঝছি, যাইবেন? হ্যাঁ এখন ওদিকে আবারও মশাটা লড়ে ধর লও বুঝছি, এখন খুশি হয়েছ মানে তুই বিয়ে করিয়া লাইছো, কাম তো আর নাই, গুষ্টি শুদ্ধ উদ্ধার করিয়া লাভি, জ্ঞানের কথা কও মানুষের, কত কিছু পরামর্শ দাও, দেশ ও জাতি তোরা উদ্ধার করিয়া হালাও, এলাকায় তোরা হয়েছে যুবক, কত কিছু হুনলাম দেখলাম, আর এখন বেটা মাইয়ের লোকের মতো লুডু মানে জুয়া খেলতে আসো গাছের তলে বইয়া বেটা। এ ভাই তুমি তো বেশি কথা কাউকে লিখে, এটা কি জুয়া খেলি মেয়ে? জুয়া খেলো নাকি? ওরে বাবা রে, জুয়ারি রে জুয়া করার পর দেখাল পুরো লাগছে। এ বেটা তোকে মাস্টার যে অসুস্থ হইয়া বেটা হইয়া রয়েছে, তার খোঁজ খবর কি নিয়েছো নাকি? হ্যাঁ ভুললে যে জুয়ার মধ্যে ঢুকে রয়েছো,
হেডা খোঁজ খবর সবাই লওয়া লাগে মেয়া, সবাই দেখতে যাওয়া লাগে। যাগো দেখতে যাওয়ার হারা ঠিকই গেছে, অনেক মনে করো যে স্যারের ছাত্ররা বিভিন্ন জায়গায় দিয়ে হারে দেখতে হয়, এগুলো হচ্ছে সম্মান, এগুলো ভালোবাসা, এগুলো সহজে অর্জন করা যায় না। তা হ্যাঁ কি ওই তার ওই ছাত্র ছাত্রীরা কেলি দেখতেই হয় নাকি টাকা পয়সা দিয়ে যায় ভালোবাসা, মানে এমনি দেয় অসুস্থ সেই অবস্থায় কোনটা? এবারে হন আল্লাহ যদি কেউ রে বাঁচায় টাকা পয়সা ঠেহায় না। আর এই হুদা স্যার রে মগু ছাত্ররা এলাকার জনগণ যে সম্মান দিতে আছে, হ্যাঁ দেখে আমার মনে হয় কি জানো, গ্রামের স্বঘোষিত নেতা খাতা পুত্তা যারা আছে এরা যদি মাসের পর মাস দিন ঠিয়ে হাসপাতালে ছিটেই যেত, হেলেও এত লোক আইবে না জীবনও দেখতে। কথাটা কেমনে যেন একটু কইলি ঘুরাইয়া বেসাইয়া, আমি তো ব্যাপারটা বুঝলাম না, একটু খোলসা করি রক। তুই কি আমার এইটা বুঝাইতে আসো ইনডাইরেক্টলি যে আমাকে রানিং চেয়ারম্যান, ছোট চেয়ারম্যান, পাওয়ারফুল যারা আছে এই গ্রামের, হ্যাঁ অসুস্থ হইলে এই গ্রামের লোকজন যারা আছে তার ভক্তবৃন্দ ভোটাররা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী আমাদের মধ্যে ফল ফুরুট আনারস কলা আপেল লইয়া কেউ দেখতে যাইবে না, এইটা বুঝাইতে চাও তুই আমাদের? এবার এটা কথা আছে না ওই যে যার মনে যা ফাল দিয়ে ওঠে দাদা, তোমার দশ হইছে না হেইডে বোঝো নাই? মোর দশা যেমন হয় দাদে তোর দশা যেন অমন না হয়, এত ফালাইস না, এত ফালাইস না, বেশি ফাল বললে কিন্তু পুঁটি মাছের মতো তার উইটটা দাফাইতে দাফাইতে মরে যাবি। এবারটা তোকে মাস্টার, হে তো মনে করো গইয়া বাগান আর মনে করো ওই যে এই আমরা বাগান, হ্যাঁ তোমাকে চেয়ারম্যান দাঁড়িয়ে অলরেডি বেচালেছে বেচছে না? এখন হন একটা কথা কই, মাস্টার মানুষ সমস্যা নাই, আবার লাগে তার কোনো বিরোধ নাই, ওই অসুস্থ ওই অবস্থাতে টাকা পয়সা কই পেবে দেবে কেটা, আর যতই দেহ চাপা মারলে তো লাভ হইবে না। জমি জিটার তো যেটু আছে মিটা বাড়ি যদি বেসে আমার একটু খবর দিস, আমি একদম ন্যায্য দামটা দিমু, হ্যাঁ স্যাপ দিয়ে টাকাটা গুনলে তুমি তাই একটু কম দিমু, কিন্তু টাকাটা হাতে নগদ দিয়ে দিবো, ওটা আমি কিনে রাখবো, ঠিক আছে? আচ্ছা আমি মাথাটা ঠান্ডা করেন, এখন সদরে যাইতে আছেন যান, রাইতে বেলা আইয়া এরপর পোলারে ঠান্ডা মতো বুঝেই কুইয়ে নহনে মোর বুঝার লাগবে না, আর পোলার সাথে মুই এই ব্যাপারে কোনো আলাপই করবো না বুঝলা, তুমি আগেই রাখো কথাবার্তা বইলিয়া। হুম, আর দ্বিতীয় চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে মুই মনে করি না। হ্যাঁ তুমি চিন্তা করি দেখছো, হ্যাঁ মাইয়া কেডা উসমান চৌধুরীর মাইয়া, উসমান চৌধুরীর প্রস্তাব দিয়েছে তোমার পোলারে দিয়া, হ্যাঁ বোঝ দইবে মুখে কপ কত বড় কপাল, এখন তোমার পোলায় যদি গৌরাম দীপানা করে পণ্ডিতগিরি করে হেলে কইলাম এককালে পুরা হুদাই যাইবে বুঝলা, আর যদি ওলাই হেফিল কিছু করে হে তোরা কিন্তু সারবো না মাতারি, হ্যাঁ কা মুই কি আল্লাহ মুই কি কলাম তোমার ডাকি নে প্রস্তাব দিতে মোরে বলাইছে, তা মোরে ডাকি নে লেই হইবে, আমার পোলাই যদি রাজি না থাকে তাই মুই কে কে জোর করে যে রাজি করাইতে পারু, বিয়া করবে পুতি, তুমি পোলারে যাইয়া আগে রাজি করাও। হুম ওই দেখ কোন জারে যাইয়া যাও জলদি যাও রান্না বাড়া করো যাইয়া, মনে হয় না খাওয়াই যাচ্ছে এই মাতারি গাড়ির লোক একটু টেরা গিয়ে যাইতেছি দিন দিন, মুই বুঝতে পারছি না ব্যাপারটাকে, এখন কি ওই বীজ কিনতে সার কিনতে যামু নাকি বাড়ি ফিরে যামু, না ওর মায়ের আগে সামলাও, ফের পড়তে কুমানে ওলার যদি হাতে পাইও ধরা লাগে, হ্যাঁ ও ধরমু বাপ হইয়া রাজি করেই সারমু। আল্লাহ দিলে 360,000 টাকা উঠে গেছে, সব কিছু ঠিকঠাক আছে, আর ইমরানের লোক তো আমার একটু পরপরই কথা হয় টাকা কিছু পাঠাইয়েও দিছি, আর টাকা তো খুব বেশি লাগতেও আছে না, কারণ ওই জায়গার মধ্যে ওই যে আমি কিছু কফিল ভাই ডাক্তার উনি সব কিছু দেখতে আছে, সকালবেলা অপারেশন হইবে, দোয়া করো যাতে অপারেশনটা সাকসেসফুল হয়। হয় মোর আমার লাগে কথা হয়েছে জানেন হাবু ভাই, মোর গায়ের চামড়া দিয়া আমার লোকে জুতা বানাই দিলে এই দিন শুধু হইবে না ভাইয়া। এই এই সমস্ত কী খোয়া, আমরা এমন কী করছি ছাত্র হিসাবে স্যারকে যে দায়িত্ব পালন করার এর সে তো কিছুই করি নাই, আর মুই একলা ব্যবাককে ঝাঁপাইয়া পড়ছে, নাইলে তো কিছুই হইতে না, এখন দোয়া করো যাতে স্যার যেন ভালো মতো আমার মধ্যে ফিরিয়ে এই আকতা কুকতা কবা না। বাবা বাবা বা কি সুন্দর রোমান্টিক দৃশ্য দেখছো বাদলা, একদম যেন মনে হইতেছে নায়ক সালমান শাহ নায়িকা শাবনু, ওরে এক সালমান শাহ মরে গেছে তার দেখি নতুন আর এক সালমান শাহ যে সামনে খাড়াই রয়েছে, আর তার সাথে আবার কেডা শাবনুর জুটি গো কিন্তু হেভি মানাইছে,
এত সুন্দর জুটি যখন মগো বরিশালে আইয়ে পড়ছে, তাহলে বরিশালের মানু আর টাকা খরচ করিয়া কিরপিন্নে সিনেমা হলে যাইয়ে সিনেমা দেখবে, যেইখানে নিজ চোখে এত সুন্দর রোমান্টিক দৃশ্য দেখা যায় সেইখানে কি টাকাকেও খরচ করবে? হ্যাঁ ঠিকই বলছেন সেকেন্ড চেয়ারম্যান সাহেব, এক টিকিটে দুই সিনেমা। এক টিকিটে দুই সিনেমা মানে আপনি কি বলতেছেন? না বলতেছিলাম কি, এখানে তো জুটি আসলে এক গুয়া না দুগুয়া, কেন কি মোর সামনেও তো এক গুয়া জুটি কারিয়ে রয়েছে, এক টিকিটে দুই সিনেমা। হাবু আপনি কিন্তু মুখ সামলাই কথা বললেন। না বলতে চাই, যদি আমরা দুজন একলগে আটলে অন্যায় হয়ে যায়, আমরা জুটি হয়ে যাই, তাহলে আমদের যেটা লই আটতেছেন ওইটা কি মাতারই নেবে এটা? আপনি কিন্তু মুখ সামলাই কথা বললেন, বাদল আমার বডিগার্ড। তাদেরকে কোনো কিছুই বাধা দিয়ে আটকে পারে না ভাই। এমনও দেখছি স্কুল কমিটির গভর্নিং বডির সদস্য এ বয়স ধরনের ষাট মোটকা কটকা চান্দু ছিলিয়া সেই আখাদ্য কেউ ১৮ বছরের মাইয়ারা প্রেম করে, কিছু পায় খুঁজে পায়, আপনি লাগিয়ে থাকেন আপনার মধ্যেও খুঁজে পাইবে হনে, আপনি জিতছেন ভাই আপনি জিতছেন। এ হাবু, এ তুমি যে কথাটা বলো না, এই ধরনের ছবি তো মুই একবার দেখছি, কিন্তু মোর কপালে কি হেই আসে নাকি ঘটনা হয়েছে যে এটা তুমি স্বপ্নেও কল্পনা করি না, ভাবিও না কখনোই, তারপরেও আল্লাহর ইচ্ছে থাকলে কত কিছুই তো হইতে পারে হেই না, কি বলেন সেকেন্ড চেয়ারম্যান আপা? বেশিরভাগ ক্ষেত্রে নায়ক নায়িকার প্রেম শুরু হয় টাক দিয়া নায়িকা পড়িয়ে যায় উঠতেই নায়কের ঘুরে যে সোফার দেয়, এরপরে সে অনুশোচনায় ভোগে, যাইয়া হাররায় তুজগার থেকে বালিশ ভিজে গেলায় কানতে কানতে বাদল তুমি তুমি কইয়া তখন আপনার বলবে আপনি তুমি কইবেন মিয়া বলেন না আমি আন্তাজি ই করেন, ওরে মিয়া এটা সোবার না এটা আশীর্বাদ, ধৈর্য ধরেন, যদি কপালে থাকে কেউ ফিরাইতে পারবে না, কেউ ফিরাইতে পারবে না। আরে দাদু আজকে মোর কপালে কি আছে একমাত্র উপরওয়ালাই জানে, মায়ের গুতা কিল ঘুষি এত থাকবেই লাগে চাকরি গিয়ে যাইতে পারে। দূর নিয়ে ঘুরিয়ে ফিরে এক কথা কন, দিলদার আছে না ওই যে আমাদের জনপ্রিয় অভিনেতা আল্লে, দিলদার একটা সিনেমা আছে, সিনেমার নাম কি জানেন? আব্দুল্লাহ। সেইটার মধ্যে সে থাকে চাকর বাড়ির, আর নাইকে থাকে নতুন আপা আছে না উনি, ওনার সাথে অসমপে হয় না কেন গুতা লাত্তি মিদ্দারের হলা হুলা সব ছুটে গেলে দিলদারের, এরপর শেষ তামায় যাইয়া সেই মাইর খাওয়ার পরই নতুন বলতে পারে আমি অন্যায় পথে আসছি তো, তারপরে তার প্রেমে পরে তাদের প্রেম হয়, আপনি হইলেন হেই দিলদার আর ওই নতুন আপায় সোর পাইয়ে গেছে। হাবু এত কথা শুনে তোমার খুশিই লাগতে আছে, কিন্তু মাহফুজ জানে মোর কপাল আজ কি আছে, শুনছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ যে কারে কোন সময় বিপদ দেবে কেউ কইতে পারে না। এ বাড়া এ এ বাড়া টিপ্পুনি মারিয়া কথা কবি না, তোর তো আসলেই ঝামেলা আছে। হাই চেয়ারম্যান যে ওই সময় আমারে কইছিল আমি কথাটা বুঝি নাই, তোর যে দোহানটা না আছে তোর তো বাড়া জামাটা খুললে দেওয়া উচিত বাড়া গা দিয়ে বাড়া, আমি ভাবছিলাম আমি বেকার ঘুরিয়ে ঘুরিয়ে তোর মাথাটা গেছে জুয়ো টুয়া খেললে নষ্ট হয়ে যাবি, দোহানটা তোর ফেরত দেওয়ার চিন্তা করছিল, আসলে দেখলাম তোর তো সমস্যা আছে। চেয়ারম্যানের যে বুদ্ধি আছে এটা আমি আজকে বুঝলাম, চেয়ারম্যান আমার ওই সময় কইছিল তুই ওরে তো চেনো না ওর দোকান কি, ওর সব জামাটাও খুললে নেওয়া উচিত, তুই যেটা ফাটা ফাটা বুদ্ধি লিয়ে থাক, খারাপের খারাপ বেটা। ভাই তুমি ফাও কথা কইরে দিতে যাও, যাও সরো যাও, তোমাকে মতন জুয়া খরর লাগে আমার এত কথা বলার পিরিত নাই, তোমরা থাও নষ্ট পোলাপান এলাকাটা শেষ করে দিতে।
হালাই কামড়া করলে কি তা কাম করবে না তোর একটা পাড়ার নান শরীর দিছে গেলি গালে যেটা ঘুষি মারবি উঠে এবারে চেয়ারম্যান তাকে তো দোহান দেছে এই হালারে মারিয়া আপনি জেলও খাটবো নাই গোষ্ঠী কাঁদি সব কি জেলে বই বসবো নাই খেল তুই আমার মাইয়ের বিয়ের কথা চিন্তা ভাবনা করো সেরা খাতে শুইয়া রাতটা স্বপ্ন দেখো আমা আমা মোর কথাটা একটু শোনেন এটা তো মোর কথা না তাই কার কথা এটা হাব্বুর কথা ওই হাব্বু হালাই হালাই কোন জায়গায় নাকি কি সিনেমায় দেখছে যে বডিগার্ডের লাগে তার মনিবের বিবাহ হয়েছে সেই লেগে ওই সেকেন্ড শর্মা আবার লাগে মরে জড়াই এই সমস্ত আলতু ফালতু কথা জড়াইছে মুই কি করব ওর চাকরি নট তোর চাকরি আজকের থেকে নট নট ও কি হাপা ওর চাকরিকে চলে গেলে আমি খাবো কি আম্মু ওর কিন্তু চাকরি নট হ্যাঁ তোর কিন্তু চাকরি নট তোরে যদি মুই মোর বাড়ি ত্রিসীমানায় দেহি বাদল তোর বুকে কোনে তোর কলজের টাইম না সিজিয়ে ফেলাম আপনি জন্মদিনে কি বাপ মা হয় নাকি মুই যে পরিবারে নুন খাইছি তারাই তো মোর বাপ মা মোর চাকরিকে চললে গেলে মুই এখন যাবো কোথায় খাবো কি আপনি মোরে মাফ করিয়ে দেন মাফ করিয়ে দেন আম্মা কুত্তা নান কেউ না কইয়ে দিলাম সেকেন্ড চেয়ারম্যান যদি তোরে মাফ করে মাফ আর নাহলে কোনো মাফ পাবি না আমার শহরের সামনে দিয়ে শহর এখন হাব্বর বা তোরে আমি খাইয়া হাব্বর বাচ্চার এত বড় সাহস ও আমার মাইয়ের লই এই ধরনের কথা বলার সাহস পায় আমার একটু দেখা লাগবে কোন সিনেমায় এই সিন আছে আমার ইউনিয়নে এই সিনেমা ব্যান্ড সাগরের অপরাধ সেকেন্ড চেয়ারম্যানের জমিনে যদি কোন পশু পাও পরে সেইটাই সেকেন্ড চেয়ারম্যানের ছাগল না বলে সেকেন্ড চেয়ারম্যানের দালালি করো সেকেন্ড সেভার দালালি করে তুই সাগর ধর তো এটা এই পাড়াটা ধরি আমি হ্যালো হাবু ইন্ডিয়ান সারের কি অবস্থা রিপোর্ট টিপোর্ট পাইছো সারের অবস্থা আগের চাইয়ে ভালো বুঝছো
মেলা টেস্ট দিয়েছে, এখন হেগে সব করাইতে দিয়েছি। কয়টা টেস্ট হইতেছে গিয়া হাতে পাইছি, আর দুইটা বাকি আছে। একটা টেস্ট হইতেছে গিয়া তোর ওই সন্ধ্যাকালের আগে দেবে হ্যাঁ, আর একটা রিপোর্ট হইছে গিয়া সন্ধ্যার ঘন্টাখানেক পরে যাইতে কইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 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 অপারেশনের সময় টময় কিছু বলছে? সব টেস্ট রিপোর্ট হাতে পাইলে আগামীকাল সকাল ৮টার সময় অপারেশন হইবে। ওই যে স্যারের যে ছাত্র আছে না কপিল ডাক্তার, এও সব ব্যবস্থা করতেছে, এসব সামলাইয়া লইবে এনে বুঝছো। বাহ, তুই তো চিন্তায় নাওয়া খাওয়া ছাড়িয়ে দেছে বেড়া, মোরও তো চিন্তা লাগে যে কি হয়েছে না হয়েছে, এখন কদ্দুর অবস্থার কি। এ আবু, তোকে কোনো চিন্তা করতে হইবে না, মোরা এদিকে হচ্ছে সব দেখতে আছি, এ লইয়া তুই চিন্তাই করিস না তো। টাহা পয়সা লইয়া কোনো চিন্তা করবি না, টাহা পয়সার কারণে যদি স্যারের চিকিৎসার কোনো সমস্যা না হয়, টাহা পয়সা আল্লাহ দিলে বেমালা উঠছে আরও উঠতে আছে, চিকিৎসায় যেন কোনো ত্রুটি না ইমরান, খবরদার। কপিল ভাই কইছে টাহা পয়সার কোনো সমস্যা না, যদি সমস্যা হয় টান টন করে হানে টাহায়, হেলে কপিল ভাই ম্যানেজ করে নেবে হানে। কপিল ভাই কইছে তোরা যেন কোনো টেনশন না করুস, সব কপিল ভাই বুঝবে হানে বুঝছো। আচ্ছা ভাই তুইও একটু খেয়াল রাখিস, তাহলে মুই রাখলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি হনছো নিজের কানেই তো সব হনছো নাকি, বানাইয়ে কইছি কিছু? আহ আহ আব্বারে যখন বরিশাল সদর হাসপাতালে ফেরত দিয়েছে তখন তুমি মনে মনে ভাববেই নিছিলাম আব্বার মনে হয় আর বাঁচান যাইবে না, আব্বার কয়বার কমে হইবে আমি মনে মনে চিন্তা করে রাখছিলাম। এখন মোর হে আব্বাই ঢাকা গনে সুস্থ হয়ে ভালো ভালো ফেললে হয়েছে, আপনারা যে কত সহযোগিতা মুখ হারছেন এই ঋণ কোনোদিনই শুধু হইব না ভাইয়া। আরে আবার আপনার আব্বা, এ তোমার একলা আব্বা, আমি আব্বা না, জন্ম দিলে কি বাপ হয় সার বাপ না। যাও 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 যাও, যাই দোয়া টোয়া করো, খাওয়া দাওয়া করো, ইনশাল্লাহ স্যার ফিরিয়ে যাবে সুস্থ হবে। লাতে দিয়ে তো মাত্র শুরু হচ্ছে, এরপর তোর এইখানে গাইড়ে ফালাবো, তোরে পুষিয়ে ফালাবো, হালার পর হালা এসকো তোর কারণে। হাব্বরে আমি কিছু করতে পারি নে, নাইলে ওর শাস্তি কি হইতে আয়, ওর শাস্তি কি এটা দিয়ে দিয়ে এদিকে আয়। তোর বলে গেছে মোর মাফ করি রে, তুই এদিকে আয়, আগে এদিকে আয়, আয় এদিকে। এই পাইছি আজকে মা ফুটবল খেলতে মন চায়, জুতো দে মোর জুতো দে, মারে রে তুই চাদু খুঁজি পারে না, মারে মারতে মারতে ওর হাঁটি খুঁটি বাবা ঘুরে ঘুরে করি হালা। সরে মরে মাফ করে দেয়, মোর ভুলেই গেছে, আপনি মাফ না করলে বুঝতে আমি কোথায়। এ দোলন সাপা করে মাফ তত সহজ তোর কারণে মামার লগে জেলখানায় দেখা করতে যাইতে পারিনি, মেলা তো হরছে না। তুই এই হাব্বার কথায় তুই তুই কি করলি বুড়ে, কি বলছো কি তুই, তুই কি বলছো? আমার কথা শুনে মোর উষা ছিল না, উষা ছিল না, আপনি মাপ না করলে মুই কই যাবো, মুই কোথায় থাকবো? মা ফরতে পারি কিন্তু একটু শর্ত আছে। কি শর্ত আপনি বলিয়া ফেলান, আমি ব্যবসা শর্ত আমি মানিয়ে নেব। হাব্বুর শাস্তি দিতে হইলে আর কলজার মধ্যে হাত দিতে হইবে। কালি কি জব করি কলজাটা কাটি লই যামু? বলদের ঘরে বল তোরে কি মুই বলছি জবাই দেওয়ার কথা এক ফিরো। হেলে কলজা হাত দেবেন কেমনে যদি জবাই না করি? ওরে বলদের বাচ্চা কি লইয়ে যে পড়ছি,
মুই বলতে আসি হাবুর কলজের মধ্যে যদি আদ দিতে হয় ওর কলজে হইতেছে যাই ওর বাপ মা, ওইখানে যাই আঘাত পৌঁছাইতে হইবে, হিসাব বলছো? হেলে কি মুই হাবুর বাপরে দুনিয়া দিয়ে সরাই দিব? আবার জিগে আজকে রাইতের মধ্যে আইয়ে আমার একটা সুসংবাদ দিস তো। কিছু ভাববেন না সেখানে যাবে না, রাত্রের এই ঘটনা ঘটতে থাকে। মোর হবু জামাই অস্ট্রেলিয়াতে ডলার কামায়, ডলারে এক ডলার সমান কত টাকা তুমি জানো? হ্যাঁ জানো, এটা হিসাব আছে তোমার? তোমার ওই বেহা দুলাবার লাগে মুই একটু টাহার হেরাম দেখাইছিলাম, তুমিও তোমার এই যে হবু জামাইয়ের তার হেরাম দেখাইতেছো না, সব বুঝতে পারছি। ঠিক আছে, অসুবিধা নাই, মুই রেডি আছি, কও। মুই জানতে চাইছি এই জমি তুমি কয় টাহা দিয়া কেনছো? মুই যে কয় টাহায় জমি কিনি না কিনলে গা, মুই কিন্তু এ দামি বেচবো না। ঠিক আছে, তাহলে কয় টাহায় বেচবে কও। কত টাহায়? $1,00,000। $1,00,000 কত টাকা হয় এই হিসাব তুমি জানো? মুই কি অশিক্ষিত বললা যে মুই জানবো না? এ ধরো বর্তমান মার্কেটে $1 আছে $110, এতে $1,00,000 দাম হয় $1,10,00,000। তুমি যেহেতু মোর ময়না পাখি, টিয়া পাখি, বুলবুলি পাখি, তোমার লাগে আমি $10,00,000 টাকা ডিসকাউন্ট দিয়া $1,00,000 টাকা বেচবো। $1,00,000 টাকা হইলে জমিটা ছেড়ে দেবো, যাও। ভালোই কি মারছে গিয়া সাগর বাজার দিয়ে আইতে ফিলাম, দেখি রাস্তার পাশে ক্রাদানি গোংরায় দাঁড়ে যাই, দেখি কাকু সিটি পড়ে রয়েছে, এত জিগাই কাকু কি যে কয় না, কিছু কয় না, কই মোরে বাড়ি লইয়া চল। আম্মা আম্মা, এ আম্মা কি হইছে দে, মোরে বাড়ি ধরে লইল। আরে আল্লাহ, ওলা আম্মা কি হইছে? মোর কিছু হয় না হাবুর মা, উদ্যোগ করিও না, মোর কিছু না, শান্ত। এই শান্ত হবু কেমনে, এর বলু কেমনে হাবু, এ তোর আম্মার হইছে কি? আম্মা কি হইছে বা কো আম্মা দর গান কেবারে মারছে? খবর কি?
ফালাই দিয়েছি। ফালাই দিয়েছো মানে একবারে মাইগ্রেন খাইছো? না, মাথা ফালাই দিছি। এখনো মানে বাইসি আছে, ভবিষ্যতে বাঁচার কোনো আশা নাই। হাসপাতালে কতদিন তবে থাকতে পার? ওহ, মরার আগ পর্যন্ত ফালাই দিই। ভালো হস। এবার যাই হাবু বসবে কার গালে, ওই কথা মনেও হতেছে। ওর নীতি যে কত খারাপ হইবে খালি দেখতে হবে। সেকেন্ড স্যার মানাপা, মোর কিন্তু একটা বিষয় লইয়া ভয় করতে আছে। ক্যা? না, ওই যে হাবুয়ের বাপে লাভবা হালার পর হালায় মরে মনে হয়েছে নিয়ে আছে। না জানে তুই পুলিশের তারে কইয়ে দিবি, মানে তো জানিয়ে লাগবে। বুদ্ধিমান রাখি শত্রু বাঁচাই রাহে। আমি কি বোকা?